বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বুধবার দুপুরে শহরের সরোহী দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন বাগেরহাট প্রতিনিধির তথ্যচিত্রে বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বুধবার দুপুরে শহরের সরই দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট অহিদুজ্জামান দীপু সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই সাধারণ সম্পাদক আলী রেজা বাবু যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আলী রবি সাংগঠনিক সম্পাদক মোজাফর রহমান আলম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল রহমান শান্ত ছাত্র দলের সাধারণ সম্পাদক দ্বীপ ও মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার বক্তারা বিপ্লব ও সংহতি দিবসে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান বাগেরহাট প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএনটিভি